কফি হাউসের সেই আড্ডাটা আর নেই, আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আর নেই। অনেকদিন পর আমরা কলেজ স্ট্রিট এসেছিলাম কিছু বই কেনার জন্য। তা কলেজ স্ট্রিট আসবো মানে অবশ্যই কফি হাউস মাস্ট। তা আজ প্রায় 7-8 বছর পর কফি হাউসে এলাম। তা অনেক মেনু চেঞ্জ হয়েছে, রেট চেঞ্জ হয়েছে, দেখি কেমন কি রেট আছে না আছে। এই মেনুগুলো অনেকদিন পর মানে চেঞ্জ হয়েছে, কি খাওয়া যায়। তা কফি মাস্ট, অবশ্যই কফি খাবো। কফির সঙ্গে কি সাইড ডিশ কিনে আয় যায় তাহলে দেখছি। ওকে ঠিক আছে, দেখি কি অর্ডার করা যায়। অর্ডার করে তারপরে আমি জানাচ্ছি। ওকে, তা সুন্দর একটা পরিবেশ, অনেকদিন পর লকডাউন চললেও সবাই একটা এনজয়িং করিয়ে আমার সুন্দর মুডে আছে সবাই আগের মতো। তবে আগে আমরা যেমন আগে দেখতাম অনেক প্রবীণ লোকেদের এখানে আগমন, প্রবীণ লোকে এখানে খুবই কম, সব জায়গায় বেশি। ওকে, মেনু কার্ড থেকে আমাদের মেনু খুব একটা ভালো লাগলো না, হয়তো লকডাউনের জন্য অনেক কিছু চেঞ্জ করেছে। পকোড়া খুঁজছিলাম, ভেজ পকোড়া পেলাম না, যেটা আগে খুব খেতাম মনে আছে। মানে আমরা যখন আগে কলকাতায় আই ওয়াজ স্টে 2003 সেই সময় আর কি অনেক ভেজ পকোড়া আমরা কফি খেতাম, মেনলি ওই জন্যই আমরা আসতাম। কিন্তু আজ ভেজ পকোড়া খুব একটা গিয়ে দেখলাম না, সেই জন্য আমরা ভেজ স্যান্ডউইচ নিলাম আর কফি অর্ডার দিলাম, তারপর দেখি নেক্সট কিনে আয় যায়। ওকে, যেহেতু আমরা ভেজ স্যান্ডউইচ অর্ডার করেছিলাম, কফিটা আমরা দেয়নি, ভেজ স্যান্ডউইচ দিয়েছে। কফির সেই পূর্ণ স্বাদ এখনো বর্তমান আছে, কফির পূর্ণ স্বাদ দারুণ, একদম কফির যে পুরো টেস্ট একই রকম আছে, আমার কফি দারুণ লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি এখানকার মেন সমস্যা কি জানেন, এখানে স্মোকিংয়ের নিয়ে বেশি, মানে এখানে জেন্টস লেডিস যে হয় বলে স্মোক করে, আমরা তো স্মোক করি না, সেই জন্য মানে স্মোকিংয়ের জন্য খুব অসুবিধা হচ্ছে। যাক, তবু আমরা এক সাইডে টেবিলে নিয়েছি ওই স্মোকিংয়ের জন্য, মানে চারিদিকে যেদিকে তাকাবেন চারিদিকে তখন স্মোকিং বেশিরভাগই, স্মোকিং জেন্টস লেডিস সবাই আর স্মোকিং যে ব্যবস্থা, যেমন আমরা সাইডে নিয়ে তবু একটু মানে একটা সাবকেশনের প্রবলেম হচ্ছে, কারণ আমি তো চাইলে স্মোকিং করি না বলে, বা আমাদের আমরা যে কজন আছি এখানে কেউ আমরা স্মোকিং করি না, আমাদের বসে যাচ্ছে। বাট কফি এক্সেলেন্ট। ওকে, লেটস এনজয়। আমাদের মোস্ট ওয়ান্টেড যে পকোড়া চাইছিলাম পকোড়া পেয়েছি, মেনু কার্ডেই ছিল, আমরা খুঁজে পাচ্ছিলাম না, খুব ছোট করে লেখা ছিল। তো পকোড়া টেস্টটা কেমন আছে দেখি, দারুণ দারুণ। আড্ডাটা নেই আর নেই বলে মান্নাদের সেই বিখ্যাত গান, কিন্তু কফি হাউসের তার সঙ্গে মিলিয়ে বলছি, কফি হাউসের সেই পরিবেশটা আগের মতো আর এখন আর নেই, সেই আগেকার মজা, সেই আগেকার আন্তরিকতা এখন আর নেই। ওকে।
সকলকে অনেক আন্তরিক প্রিয় শুভেচ্ছা জানিয়ে দেবো বলে ভিডিওটা ভালো লাগে অনেক লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অনেক ভালো থাকবেন এবং আমার শীঘ্র নতুন ভিডিও নতুন ভাবে নতুন কনসেপ্ট নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আমি শীঘ্র উইদিন ফেব্রুয়ারি ওকে